Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Namaskar. Ami Rahul. এখন একজন সফল পরিচালক। আজকে যাদের গল্প আমি আপনাদের দেখাতে যাচ্ছি তারা আমার প্রথম গল্পের পাঁচ মহানায়ক। ইনি পাশুগোপাল মিত্র, রিটায়ার সরকারি কর্মচারী এবং চিরকুমার। প্রতিদিন ঠিক ভোর পাঁচটায় হাঁটতে বেরোন, সঙ্গে বন্ধুরাও থাকে, কিন্তু তারা পাশুগোপালের মতো পাঞ্চুয়াল নন। আজ যেন একটু বেশি দেরি হচ্ছে। রোস্তম দারুওয়ালা আমার গল্পের দ্বিতীয় নায়ক। এর পূর্বপুরুষেরা নাকি সেই কোন যুগে ইরান থেকে এদেশে এসেছিলেন। এখন অবশ্য পুরোপুরি ভেত বাঙালি। দিবাকর দত্ত তৃতীয় নায়ক। বছর দশেক হলো স্ত্রীর মৃত্যুর পর মেয়ার জামাইকে এ বাড়িতেই এনে রেখেছে। তবে জামাইয়ের জুতোয় পা গলানোটা কি ঠিক হচ্ছে দিবাকর বাবু? বাবা তুমি বাইরের ঘরে খুটখাট শব্দ শুনে আমি আবার ভাবলাম যে চোট্টর এলো নাকি রে বাবা। যা তোরা ঘুমিয়ে পড় গিয়ে, আমি মর্নিং ওয়াকটা সেরে আসি। ঠিক আছে। এটা তো আমার বাবুটা, এটা আপনি পড়েছেন কেন? আচ্ছা বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন এই বয়সে এসব কেউ পড়ে? তাতে কি হয়েছে? রাস্তাঘাটে আমার বয়সে কত লোক পরে ঘুরছে। হ্যাঁ ঘুরছে গুরু, যে যা পারে পরে গুরু, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই পাড়ায় ঘর জামাই হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে, আপনি কিছুতেই সেটাকে পাংচার করতে পারেন না। তিন পুরুষ ধরে কলকাতার বাসিন্দা অমৃত সিং আমার গল্পের চতুর্থ হিরো। দুই ছেলে বিদেশে, স্ত্রী কিরণকে নিয়ে অমৃতের শান্তি সংসার। ইনি বঙ্কুবিহারী দাস আমার গল্পের পঞ্চম নায়ক। এক সময়কার জাদ্রেল সরকারি অফিসার, একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার পর ছাড়া হাত পা। কিন্তু ইনার একটা মজা আছে, ইনার সব বন্ধুবান্ধব ইনার থেকে বয়সে বড়। ইনফ্যাক্ট উনি উনার থেকে বেশি বয়স্ক লোকেদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, উনার স্ত্রী কিন্তু উনার থেকে বয়সে বড়। কত কি ও কত কি, এখন আমি যাই। কোথায় যাচ্ছ তুমি? কেন মর্নিং ওয়াক। আই গো, তুমি যাবা? ইউ নট লাইক মি? না না না, লাইক না করলে কি এতদিন একলগে আসি? কইতেছিলাম কি, সারা দিনই তো বাড়ির মধ্যে নানা কাজ, তার মধ্যে তোমার ওই কলিং এর ব্যথা, যাওয়াটা কি ঠিক হইব? নো নো নো, আমাকে বেশ স্মার্ট দেখাচ্ছে না? সার্কাস দেখেছো কখনো? সেই ছোটবেলায় দেখেছি। ক্লাউনদের পোশাক মনে আছে? ও মনে থাকবে না আমার, হেভি মজার ড্রেস পরতো, আমরা তো দেখে হেসে গড়িয়ে পড়তাম। হেসে গড়িয়ে পড়তে একদম, তাই তো? হেসে গড়িয়ে পড়তে। তোমাকে এদিকে, আবার আবার দেখো, তোমাকে দেখো পার্কের লোকেরা সবাই হেসে গড়িয়ে পড়তো যদি না মাটি তার শক্ত। মর্নিং মর্নিং, কি হলো? দেরি হয়ে গেল। ওই মানে অ্যালার্মটা বাজতেই তো চাটা করে আনতে দেরি হয়ে গেল। আসলে বউ সঙ্গে আইতাছিল তো তাই মানে। বাস 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 বাস, অনেক হয়েছে অনেক হয়েছে, খালি দেখছি সংসারে ঘাড়ে দোষ চাপানো। আরে বাবা, সংসার যদি করতে নাই পারো সংসারই হয়েছিলে কেন? কেন হয়েছিল সংসারই? এই জন্য না, সংসারে লোকগুলো কোনোদিন কোনো সময় ঠিক মতো আসতে পারে না। এখন কি দয়া করে দাঁড়িয়ে থাকবে না কৃতার্থ করবে আমার সঙ্গে দৌড়ে এসো? সকালে উঠে কেমন গেলাম, শরীরটা কেমন ফুরফুর ফুরফুর করছিল, একেবারে খোকা খোকা মনে হচ্ছে। পাঁচ মিনিট ঠিকই বলেছে, বাড়িতে বসে বয়স না বাড়িয়ে বেরিয়ে পড়া উচিত। আরে এই দেখো আবার দাঁড়িয়ে, এই আয় তো দাদা। ও দাদা দাদা গো, বর্ধমান থেকে ফোন এসেছিল, ভাসুরের মেয়ের বিয়ে, ভাবছি রুনিকে নিয়ে সাত দিনের জন্য ঘুরে আসবো। দাদা তুমি তো যাবে না জানতাম, কিন্তু দাদা যেখানেই যাই তোমার জন্য তো একটা চিন্তা থাকে। বাবা রুনি, এই তোর মায়ের ঘ্যানঘ্যানানি শুরু,
আরে বাবা এত করে বলছি দেখতে দেখতে সাত দিন আমার কোনো অসুবিধা হবে না। এই শোন না, ভালো কথা মনে পড়েছে। কি? দেখ অনেকদিন বাইরে না আমি কোথাও যাইনি, তাই ভাবছি এই ফাঁকে আমিও বরঞ্চ এই কটা দিন দীঘার সমুদ্রের হাওয়াটা লাগিয়ে আসি, কেমন? ভালো কথা। দাদা বাইরে যখন যেতেই চাও তখন চলো না আমার সঙ্গে বৈদ্যবাটি ঘুরে আসবে। ও আবার সেই বৈদ্যবাটি বলছি বল। আরে দীঘা যাবো না, বৈদ্যবাটি বৈদ্যবাটি বৈদ্যবাটি, ওটা বেড়ানোর জায়গা নাকি? আর দীঘায় তুমি একা যাবে? তোমার বন্ধুদের বলবে না? উমা সে তো বলতেই হবে। কি হলো ব্রাদার? না আমার এবার আর দীঘা যা হলো না। কেন? একা ছাড়তে ওয়াইফ ঠিক রাজি হচ্ছে না। আরে কি মুশকিল, একা কোথায়? আমরা তো সকলে রয়েছি নাকি? আমরা কারা? আমরা কারা? আমরা হইলাম গিয়া আউটসাইডার, ফ্যামিলিতে তো আমাকে কোনো ইম্পর্টেন্সই নাই। এই তোমার লগে দীঘা যামু যেই বউরে কইছে অমনি টেলে বেগুনে চল্লা উঠলো। তবু তো তুমি না হয় বউয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলতে পারলে, কিন্তু আমার বউ ফিরে এসে সব শুনে একটা কথাই বললো। যাওয়াচ্ছে তোমাকে, দীঘা যাবে বন্ধু বান্ধবদের নিয়ে। কে বন্ধু? আরে বাবা বাচু অমৃতকে নিয়ে। থামো, আমার বউ ভাবে সব সুন্দরী মেয়েরা আমাকে দেখলেই তারপর আমার প্রেমে পড়ে যায়। আমার ভাবে ভাবে এখনো উত্তম কুমার। देखो इस उम्र में सब जगह है क्या दिखा जाना है মানে আমার দীঘা যাবার কথা শুনে মেয়ে জামাই যে কি খুশি হলো। আমাদের কথা ভাববেন না বাবা, একদম ভাববেন না। আমাদের দেশের সনাতন আদর্শের কথা ভাবু, জায়া পুত্র পরিবার, তুমি কার কে তোমার? শুধু যাওয়ার আগে 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 লিখে দেবে। হ্যাঁ হোটেলের ফোন নম্বর তো লিখে দেবো। এই বাড়িটা বাড়ি আমি কিন্তু দীঘায় যাচ্ছি। একা? হ্যাঁ একা, তোমাদের সঙ্গে নিয়ে গেলাম কি আমার? এই আমরা যাচ্ছি না, তবু তুমি এতে খুশি হচ্ছো? একশো বার খুশি। তোমাদের নিয়ে গেলে তো তোমরা ধাষ্টামল শুরু করে দেবে। হ্যাঁ বলছি সংসার থেকে বেরোনোর তো সুযোগ পাও না, আর একবার যখন বেরোবে তখন সাপের পাঁচ পা দেখতে শুরু করবে। না না শোনো না, আর তোমাদের নিয়ে কি করবো আমি? তোমরা তো হয় রাস্তায় দাঁড়িয়ে মদ খাবে, নয় পুলিশের সঙ্গে কাবাডি খেলবে, আর সমস্ত ঝামেলা আমাকে পোয়াতে হবে। নমস্কার, আমি ওই কলকাতা থেকে আসছি, তো আমার নামে আপনাদের হোটেলে একটা রুম বুক করা আছে আর কি। রুম? এই খেয়েছে, ঘুম বুক করেছেন? দূর মশাই, ঘুম কখনো বুক করা যায় নাকি? কি দিন কালি পড়লো বুঝলে, যখন তখন শান্তিতে ঘুমোবার উপায় নেই, ঘুমও বুক করতে হচ্ছে স্যার। এই জানলাটা খুলে স্যার, ইয়েস, আপনি 24 ঘন্টা সমুদ্রে হাওয়া পাবেন। আর যে কোনো দরকারে শুধুমাত্র একটা ফোন। ঠিক আছে ঠিক আছে। অদম হাজির, অদমের নাম শ্রী ফকির কৃষ্ণ ফার্নান্ডিস। তা বাবা ফকির কৃষ্ণ। ইয়েস স্যার। আপাতত আমার কিছু লাগছে না, তুমি এখন আসতে পারো। তুমি এক কাজ করো, মিনিট 15 বাদে তুমি আমার জন্য বেশ ভালো দেখে এক কাপ চা বানিয়ে নিয়ে চলে এসো তো, কেমন? ঠান্ডাটা গরম? অবশ্যই গরম, ঠান্ডা চা খায় কে?
কেন স্যার, আইস টি হয় না? দার্জিলিং না আসো, দার্জিলিং দুধ দেব না? চিনি এক চামচ? বড় চামচ না ছোট চামচ? ডিসগাস্টিং ডিসগাস্টিং। শোনো, আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলছি, কি না ফকির কৃষ্ণ, শোনো, তুমি এখন যাও, ওই মিনিট পনেরো বাদে আমার জন্য এক কাপ গরম দার্জিলিং চা, দুধ ছাড়া, আলাদা চিনি আর সঙ্গে একটা চামচ দিয়ে আসবে, এখন যাও যাও। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। উত্তেজিত হবে না, শরীরের পক্ষে খারাপ। রে বাবা, এই হোটেলে কি সবাই পাগল নাকি রে বাবা? সরি সরি সরি, আমি না ইচ্ছে করে আসিনি জানেন, মানে আমি আমি না ভুল করে বোধ হয়, আর আসলে আমার মনে হয় কি জানেন, নিচের সেকশন থেকে না আমাকে বোধ হয় ভুল করে এ ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি চলি, কেমন? কোথায় যাচ্ছেন? আমি তো শুধু আপনারই, শুধু আজ রাতের জন্য না, আজ থেকে সাত সাতটা দিন দিন রাত শুধু আমি তুমি। আমার নামে রুম নাম্বার 202, একার নামে বুক করা ছিল, বলুন হ্যাঁ কি না, বলুন হ্যাঁ কি না। দেখুন 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 দেখছি দেখুন শিখিনি, এই তো পেয়েছি, এই তো রুম নাম্বার 202, দুজনের নামে বুক করা আছে, পাঁচু গোপাল মিত্র আর মিস রাই মা। ঠিক আছে, আমি আসছি 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 আমি। সরি স্যার, না যেখানে খুশি জান নামে যাবে, কোথায় যাবে আমি জানি না, আপাতত তুই আমার ঘর থেকে যাও। ওকে চলে যাব, কিন্তু আমার বাকি টাকাটা কোথায়? টাকাটা দিন। বাকি টাকা মানে 20,000 টাকা অ্যাডভান্স পেয়েছি, বাকি 30,000 টাকাটা আমাকে এখনই দিয়ে দিন, আমি চলে যাই। যাদের কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছো তাদের কাছে টাকা চাও, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সালা বুড়ো ভাম, এ সালা কাজই নেওয়া উচিত হয়নি। যাও বেরো। সালা বুড়ো, দেখে নেবো সালা, টাকা যদি না পাই না। আর তোকেও বলি আর, দুটো কড়া কথা বলেছি কি বলিনি, অমনি একেবারে ব্যাগপত্র নিয়ে হোটেলে ঘর ছেড়ে বেরিয়ে এলি। হ্যাঁ চলো, দয়া করে ব্যাগ নাও নিয়ে চলো করে চলো চলো, ব্যাগ রাখো ওখানে। আপনি আমায় ফিরিয়ে আনলেন কেন? না ফিরিয়ে আনলে ভালো হতো, ওই ছেলেগুলো পাল্লায় পড়লে তোমার কি অবস্থা তো বুঝতে পারছো না? মানে আমার সাথে আপনার এক ঘরে থাকতে তো অনেক অসুবিধে হবে, তাই না? সেটা আমি বুঝবো, কেমন? এখন বেশি বকবক না করে রাত হয়েছে, যাও শুয়ে পড়ো গিয়ে। কিন্তু আপনি, সেটা তোমায় দেখতে হবে না, দাঁড়াও এক মিনিট, যাও শো। বলছি যে তোমরা এখানে কখন এলে? বলবো বলবো সব বলবো, তোমার ঘরে চলো সব বলবো। হ্যাঁ চলো চলো, আমার ঘরে 202 নম্বর ঘর আছে, 202। এখানে বলা হবে না, জানো কি মুশকিল তোমার ঘরে যাইতে? আপত্তি কি আছে? কিসের আপত্তি? আপত্তি
আপত্তি কাজ করো তোমরা তাহলে দশ মিনিট বাদে ওপরে ওই দুশো দুই ওপরে আমি তত কোনো পুজোটা সেরে নি কেমন কেমন হ্যাঁ পুজো পুজো পাঁচু পুজো শুরু করলো কবে সেটাই তো কথা তাড়াতাড়ি করো একটা মাইয়ার গলা পাইলাম বলে মনে হইলো কি মুশকিল যা বলছো মানে তোমাদের না আসল কথাটা বলা হয়নি ও হলো নন্দিনী বোস ওর বাবা যামিনী ঘোষ আমার ছেলেবেলাকার বন্ধু তো এখানে এসে ওদের সঙ্গে দেখা নন্দিনী এসেছে আমাকে ওদের হোটেলে নিয়ে যাবার জন্য নন্দিনী আমার বন্ধু সব প্রণাম করো হাই হ্যালো আঙ্কেল হাই হ্যালো আঙ্কেল আঙ্কেল আপনার একটু গল্প করুন আমি আসছি ওকে 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 টাটা মেটা সুন্দর ওকে বাই বাই সি ইউ বাই কারণ মেয়েটাকে আমরা চিনি ওর নাম নন্দিনী নয় ওর নাম হলো গিয়ে মিস রাইমা শোনো একটা কথা কই আমরা তোমার ট্রাভেল এজেন্সিটা ফিট কইরা মায়াটারে এগুলা ঢুকাই দিছি তাহলে তোমরাই তোমরা আমার এতদিনকার পুরনো বন্ধু এত টাকা খরচা করে তোমরা আমার সঙ্গে একটা নোংরা খেলা খেললে কখনো খারাপ মেয়ে হয় না এই তোমরা তোমরা ওদেরকে টাকার লোভ দেখে খারাপ পথে টেনে আনো তোমরা যদি ভেবে থাকো রাইমার সঙ্গে আমি এনজয় করেছি হ্যাঁ করেছি একটা একটা সত্যজাত ফুটফুটে শিশুর মুখ থেকে আমি এনজয় করেছি একটা ঘুমন্ত শিশুর মুখ থেকে আমি আমি সেটাকে এনজয় করেছি জীবনে আমি কোনোদিন সন্তান স্নেহ কি সেটা জানিনি বুঝতেও পারিনি এই একটা দিন ওকে নিয়ে আমি সেটা সেটা অনুভব করেছি আর বাকি জীবনটা আমি তাই করতে চাই পাঁচু প্লিজ আমরা এতটা বুঝতে পারিনি তুমি আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ প্লিজ 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 আমরা একটা অন্যায় করে ফেলেছি কি হয়েছে তোমার তুমি যা করছো ঠিক করছো রমা রাহুল তুমি তো সব জানো আর তাছাড়া ওরা খুবই ভালো লোক আর কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে এদিকে এসো রাহুল তুমি যাও এদিকে এসো যাও প্লিজ তুমি যাও কি হয়েছে আঙ্কেল ওই ছোকরাটাকে ওর সঙ্গে তুমি কত টাকা দফা করলে আপনি কি বলছেন চুপ করো কথা বলতে লজ্জা করছে না তোমার রাইমা এটা তুমি কি করলে কত আশা করেছিলাম আমরা তোমার উপর আমি ভুল করেছিলাম সেদিন গুন্ডাদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে ঘরে এনে তোলাটা আমার ভুল হয়েছিল আসলে খারাপ মেয়ে কখনো ভালো হতে পারে না তুমি একটা খারাপ মেয়ে খারাপ মেয়ে খারাপ মেয়ে আমি খারাপ মেয়ে নই আমি রাইমাও নই
আমি রমা বাঁকুড়ার মুকুটমণিপুরে আমার বাড়ি আর আপনারা যাকে দেখলেন সে আমার রাহুল আমার রাহুল রাহুল ফিল্ম ডিরেক্টর হওয়ার জন্য স্ট্রাগল করছে আর আমি অভিনেত্রী হওয়ার জন্য আমরা দুজন দুজনকে ভালোবাসি খুব খুব ভালোবাসি সিনেমা করবে অ্যাক্টিং এসব মাথায় কে ঢোকাচ্ছে তুমি মেসোমশাই আমি বলি কি রমা একবার কলকাতায় গিয়ে চেষ্টাই করুক না আমি তো ওখানে থাকবো আমি নয় হোক দেখাশোনা করব তুমি তুমি দেখাশোনা করবে এ বাড়ির একটা সম্মান আছে জানো তো হ্যাঁ জানি কিন্তু রমা অভিনয় করলে আপনার সম্মান নষ্ট হবে এটাই বা আপনি ভাবছেন কেন আমার পরিবারের সম্মান রক্ষা করার ভারটা আমার উপরেই ছেড়ে দাও বাবা তুমি যে সম্মানের কথা বলছো তা অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে নতুন করে নষ্ট হওয়ার আর কিছু নেই রমা রমা তুমি কি বলছো কি বলছো তুমি জানো না রাহুল এই অঞ্চলে প্রত্যেকটা মানুষ জানে যে এই মানুষটা তার সারাটা জীবন কিভাবে কাটিয়েছে রমা ভয় নেই বাবা ভয় নেই আমি সেসব পুরনো দিনের কথা বলে তোমাকে আর লজ্জা দিতে চাই না শুধু এটুকুই বলতে চাই যে আমার মায়ের মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী শুধু তুমি সারাটা জীবন আমি শুধু তোমায় ভয় পেয়ে এসেছি কিন্তু আর না আজকের পর থেকে আমি মনে করব যে আমার বাবা বলে কেউ নেই কেউ ছিল না চলো রাহুল চলো তোমার বাবা খোঁজ করেননি তোমার বাবা হয়তো খুঁজেছিলেন কিন্তু কোথায় খুঁজবেন জানেন আমার মতো না অনেক মেয়েরা এই স্টুডিও পাড়ায় ঘুরে বেড়ায় কাজের জন্য আর এই রমা রাজি কখন রাইমা হয়ে হারিয়ে যায় তার খোঁজ তো কেউ রাখে না সেখানে বাবা কি করে খুঁজে পাবেন আমি প্রথম ধাক্কায় না আমি ভেঙে পড়িনি আমি বুঝেছিলাম আমাকে স্ট্রাগল করতেই হবে আর তখনই আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে করেই হোক আমাকে এখানে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে শ্যামলি ও কুনটু মুনটু কুনটু হ্যাঁ তোমার জন্য অপেক্ষা করছি আরে হ্যাঁ আসো আসো নিশ্চয়ই আসবে না 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 সেটা বললে কি কখনো হয় আরে কাজটা তো শুধু তোমার জন্য এক্সকিউজ মি স্যার মে আই কাম ইন আচ্ছা একটু ধরো আমি তোমাকে রিং করে নিচ্ছি ও হ্যাঁ বসুন নমস্কার স্যার নমস্কার বসুন আমাকে আপনার প্রোডাকশন ম্যানেজার বিপিন আগরওয়াল পাঠিয়েছে বাহ 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 একটা যদি পাঠ হতো দেখুন আমার পোর্টফোলিও অবশ্যই অবশ্যই বাহ 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 অনেক কাজ করেছেন দেখছি হ্যাঁ বাহ 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 আচ্ছা 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 একটা ছোটখাটো পাঠ হবে অবশ্যই হবে হবে না মানে অবশ্যই হবে আচ্ছা একটু যদি উঠে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাহ 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 আপনি ব্যাগটাকে রেখে দিন বাহ বাহ আমার না সামনে দুটো ছবির শুটিং শুরু হচ্ছে তো আমি ভাবছি আপনাকে একটা চান্স করে দেবো হ্যাঁ খুব ভালো হয় স্যার খুব ভালো হয় আপনি যদি একটু কম্প্রো মানে মানে কম্প্রোমাইজ বুঝতে পারলাম তো কম্প্রোমাইজ মানে ঠিক বুঝলাম না আরে আরে মাঝে 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 আমার সাথে একটু ঘুরতে গেলেন আর একটু শুনলেন আমার দ্বারা এসব সম্ভব না ছাড়ুন আমাকে কি উল্টো পাল্টো বলছেন আপনি না 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 কেলো 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 বারে বারে কেন দুটি চোখ জলে ভাসে বারে বারে স্মৃতি শুধু কেন কাছে আসে বারে বারে কেন দুটি চোখ জলে ভাসে বারে বারে স্মৃতি শুধু কেন কাছে আসে নেই আকাশ নেই সবুজ নেই মানুষ নেই আলো জীবনের রূপকথা কোথা যে হারালো দেখি আছি শুধু পরে কথা বলছি যাবেন আরে
পয়সা তখন সব শেষ, বাবার কাছে ফিরে যাওয়ার আর কোনো মুখ নেই। আর রাহুল, রাহুল ফিল্ম ডিরেক্ট করবে বলে একের পর এক প্রোডিউসারের কাছে ঘুরে বেড়াচ্ছে, আর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। ঠিক তখনই একটা ফোন। কার ফোন? পাঁচু, আমি বলছি। মানে ওই সেদিন পার্কে তুমি বললে না কি আমি একাই দীঘায় যাব, তোমরা সব কলকাতার পুচে মরো, এইটা শুনে আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। ভাবলাম কি পাঁচুকে একটু জব্দ করা যাক, স্রেফ মজা করার জন্যে। আমরা একটা মেয়ে খুঁজছিলাম, তো হঠাৎ আমার বন্ধু সুরজিৎ সিং এর সঙ্গে দেখা হয়ে গেল। সুরজিৎ একটা বড় গ্যারেজের মালিক, তো ওকে এই মজার ব্যাপারটা আমরা বললাম। হ্যাঁ, ওই সুরজিৎ আমাদের বলল যে ওর গ্যারেজে 25 বছরের জন্মদিনে ও একটা পার্টি দিচ্ছে, ওকে নাচ গান খানা পিনা এই আর কি, বুঝলে তো। আমরা তো জানতাম না, মানে ওই সুরজিৎ কইল ওইখানে গেলে মাইয়ার ব্যবস্থাটা হইয়াছে, সেই কারণেই আমরা চারজনই ওখানে গিয়েছিলাম।
हाल भी पूछे चाल भी पूछे सब देखे मुझे प्यार से लाखों तो दीवाने हुए कजरों की धार से हाल भी पूछे चाल भी पूछे सब देखे मुझे प्यार से लाखों तो दीवाने हुए कजरों की धार से मेरा नशा जहरीला है सुन ले साहबा बड़ी कशमकश है यहाँ ঠিক করেছি তোমাদের জন্য কিছু একটা করা উচিত কারণ তোমরা অনেক পরিশ্রম করছো স্ট্রাগল করছো
তাই আমরা ভেবে দেখলাম যে আমরা যদি সবাই মিলে 20 লাখ টাকা করে দিই তাহলে 1 কোটি টাকা হয়ে যাবে তাই দিয়ে তুমি একটা ভালো বাংলা ছবি বানাতে পারবে আপনারা টাকা দিবেন কেন বিশ্বাস হচ্ছে না বুঝি না মানে এই নাও আমার কার্ড কলকাতায় ফিরে আমার সঙ্গে দেখা করো কেমন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আচ্ছা আমি বলছিলাম যে ছবি তো করা হবে কিন্তু তার গল্প টল্প কিছু ঠিক করা আছে আরে ঠিক করার কি আছে গল্প তো রেডি আছে হ্যাঁ কি গল্প রেডি আবার কি সাত দিন ধরে জিগায় যা ঘটলো সেই গল্প হ্যাঁ ওই গল্প আরে বাবা তুমি রাইমা আমরা পাঁচ বুড়া যা ঘটলো তাই গল্প হ্যাঁ কি কিন্তু একটা ব্যাপার আছে কি এই ছবিতে আমি কিন্তু অভিনয় করতে পারবো না কেন গিন্নি খুন করে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই গল্পটার নাম হবে অবেলায় গরম ভাত অবেলায় গরম ভাত এইটা আবার কি ধরনের নাম এইটাই নাম এই নামটা আসলে তোমাদের কজনের কথা ভেবে এবার বুঝতে পারছো তো বয়সের কাজ বয়সেই করা উচিত ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাজকর্মে ভাগ না বসিয়ে ওদের ভবিষ্যতে চলার পথটা আমাদের উচিত হচ্ছে যে ভালো করে তৈরি করে দেওয়া কথাটা মনে থাকবে মনে থাকবে তো আচ্ছা আমরা তো কথাটা মনে রাখবো কিন্তু আমাদের মতো আপনারা যারা রয়েছেন তারা মনে রাখবেন তো এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।